দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থনীতির প্রসার হবে, তেমনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দেশের এভিয়েশন ও পর্যটন খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন, অগ্রগতি ও ন্যায়নীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম। অনুষ্ঠানে 15টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এভিয়েশন খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। পর্যটন পণ্যের উন্নয়ন, ভিসা প্রদান পদ্ধতি সহজীকরণ, সৃজনশীল ও গতিশীল বিপণন এবং পর্যটন সেবার প্রচারে ও প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য উদ্ভাবনী পরিকল্পনা সহ বেসরকারি খাতকে এগিয়ে আসার জন্য আমরা উৎসাহ প্রদান করে চলেছি।